অসংখ্য মুসলমানের ঘর আছে এমন, যেই ঘরে এখন আইসা আপনার কেউই আখেরাত পরকালের কোনো আলোচনা করে না, পুরুষও না মহিলাও না, কেউ কিছু বোঝে না, এগুলো নিয়ে যে কথা বলতে হয় নিজেরা নিজেরা কেউ বোঝে না, বুড়া বলেন জোয়ান বলেন প্রত্যেকেই ব্যক্তিগত কোনো না কোনো একটা কাজ করতেছে, বুড়া মিয়া বিড়ি খাইতেছে, কথা বোঝেন না, ঘরের যিনি পুরুষ অভিভাবক সামর্থ্যবান উনি টাকা পয়সা রোজগার, এ খাট বানাইতে হইব, ফার্নিচার বানাইতে হইব, সামনে ঈদ পিছনে কোরবান, এইটা লাগবো ওইটা লাগবো আরও টাকা, এই এগুলোর হিসাব মিলাইতেছে, মহিলা শাড়ি গহনা অলঙ্কার বাজার সদাই রান্না বান্না খাট পালং ফার্নিচার এ এগুলো নিয়ে হেবুড়ি টেনশানে আছে, মেয়েটা অবৈধ কোন ছেলের সাথে সম্পর্ক অথবা কাপড় চোপড় প্রসাদনী ইত্যাদি মেকআপ পারফিউম এগুলো নিয়ে টেনশানে আছে, যুবক মোবাইল কিংবা মোটরসাইকেল এই দুইটার একটার নেশাতে আছে, মানে প্রত্যেকেই কোনো না কোনো কামে আছে, সবাই মিলে কেউ কাউকে আখেরাত মনে করাচ্ছে না, করণীয় কর্তব্য মনে করাচ্ছে না, ফলে সমানতালে সকলেই গাফেল হয়ে পড়ে আছে। এই জন্য মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন, আল্লাহ তাআলা বলেন এদের বাবা দাদাকে কেউ ভয় দেখায় নাই আখেরাতের ভয়, ফলে তারা গাফেল হয়ে গেছে। এই জন্য এই যে ইসলাহি মজলিস, মাঝে মাঝে আল্লাহর কথা, আখেরাত আর পরকালের কথা, এটা বলাও উচিত শোনাও উচিত, এটা চালু থাকা দরকার, চালু থাকলে লাভ কি, এই লাভ এটাই বারবার কানে পড়তে পড়তে আল্লাহ তাআলা চাইলে কখনো না কখনো আমলের তৌফিক হয়, আল্লাহ তাআলা পরিবর্তন করে, কিন্তু যে ঘরে যে ফ্যামিলিতে যেই মহল্লাতে দিনই আলোচনা নাই, কোরআন সুন্নার কথা আখেরাত পরকালের কথা নাই, এরা একটা সময় পুরো ফ্যামিলি পুরো পরিবার মহল্লা গাফলতের মধ্যে ডুবে যায়। ভারতের একজন বড় বুজুর্গ আছেন সারা পৃথিবী খ্যাত আওলাদে রসুল সৈয়দ আরশাদ মাদানী, মাদানী রহমতুল্লাহ আলাইহির সন্তান, উনি একবার বলছিলেন চীন দেশে, চীন চায়না সফরে গেছিলেন হযরত, তো আসরের নামাজের ওয়াক্তে এক মহল্লার পাশে রাস্তার পাশে গাড়ি থামাইয়া মুসল্লা বিছাইয়া ওনার গাড়ির সঙ্গী যে কয়েকজন ওনারা আসরের নামাজ পড়ছেন, তো এই মহল্লারই এক ঘর থেকে একজন বুড়া মহিলা, অনেক 80-90 বছরের বুড়া মহিলা লাঠি বর করে ওনাদের সামনে আসছে, হযরত এখনও জীবিত আছেন যিনি এই কথা বলছেন, তো ওই মহিলা এসে জিজ্ঞেস করছেন যে আপনারা এটা কি করলেন, এই যে এখন যে কি করলেন, এই যে উঠা নামা করলেন যে, তো দোভাষী যিনি চাইনিজ লোক সে বলছে এটা আমাদের ধর্ম, এটা আমাদের প্রেয়ার মানে প্রার্থনা আমাদের আল্লাহর কাছে ইবাদত, আমরা মুসলমান। তখন ওই বুড়ো মহিলা কাঁদা দিছে, কেঁদে বলছে আজ তোমাদের এই দৃশ্য দেখে আমার মনে হইতেছে ছোটবেলায় আমি যখন একদম ছোট ছিলাম আমাদের বাড়িতেও আমার দাদি নানিরা এমনটা করত, কিন্তু দীর্ঘদিন যাবৎ কেউ আমাদের মাঝে এর কোনো চর্চা করে নাই বলে আমরা এটা টোটাল ভুলে গেছি, কথা বোঝেন না, এরকম অসংখ্য ফ্যামিলি আছে যাদের বাবা অথবা দাদা অথবা এই বাড়ির কোনো মুরব্বী আলেম ছিল, দিনদার ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, মসজিদে আজান দিত, এরকম খেদমত করত, দিনদার পরিবার ছিল এরা, কিন্তু 30 বছরের ব্যবধানে 20 বছর পরে পরবর্তী সবাই শিক্ষিতর নাম নিয়া শিক্ষিত হয়েছে, কিন্তু আল্লাহ ভুলে গেছে আখেরাত ভুলে গেছে, ওই ফ্যামিলিতে এখন আর
ইমান ইসলামের কোনো চর্চা নাই, আখেরাত পরকালের আর কোনো চর্চা নাই, এমন বহু পরিবার আছে। আমি আপনার একবার এক জায়গায় মাহফিলে গেছি, ওনারা আয়োজক তো, ওনারা ছয় ভাই, পাঁচ ভাই লন্ডন থেকে আসছে দেশে মাহফিল উপলক্ষে। ওনাদের বাবা ওই জেলার বিখ্যাত, মানে পুরা জেলার বিখ্যাত যে কয়েকজন শীর্ষ আলেম ছিলেন, এরকম একজন ছিলেন, মানে ওনাদের বাবা, বাবার স্মরণে বড় মাহফিল হয়, বড় মাদ্রাসা আছে বাবার প্রতিষ্ঠিত। ওই মাহফিল উপলক্ষে ওনারা লন্ডন থেকে আসছে, পাঁচ ভাইকে আল্লাহর কুদরত আমি নিজ চোখে দেখছি, একজনের চেহারায় দাড়ি নেই, শার্ট প্যান্ট পরে। ভাবেন তো, অথচ এদের বাবা কি ওই জেলার শ্রেষ্ঠ আলেম ছিল। আজ তারা ভুলে গেছে তাদের বাবার পরিচয়, আজ তারা এই ঐতিহ্যকে হারায় ফেলছে। এই জন্য বললাম, ছোট হোক বড় হোক, দশজন হোক পাঁচজন হোক, দিনই মুজাকারা, দিনই আলোচনা, আল্লাহর কথা, আখেরাতের কথা, পরকালের কথা, জান্নাত জাহান্নামের কথা, আজাবের কথা, শাস্তির কথা, এগুলো নিয়ে আলোচনা শোনা বলা, নিজেদের মধ্যে আলোচনা ঘরে পরিবারে থাকা জরুরি, খুব জরুরি। নয়তো একটা সময় এসে দিনদার ফ্যামিলির পরবর্তী জেনারেশন ইসলাম কি ভুলেই যাবে, ভুলেই যাবে। আজকে দেখেন না, অসংখ্য অগণিত মুসলমান দীর্ঘদিন যাবৎ এই বুঝ নিয়ে আসে যে শুধু শুক্রবারে জুমার নামাজ পড়লেই মুসলমানের দায়িত্ব আদায় হয়, এমন কোটি কোটি মুসলমান যারা বুঝে এটা এটা বুঝে শুনেই করে যে সপ্তাহে কেবল মুসলমান হিসাবে আমার কর্তব্য শুক্রবার দিন শুধু দুই রাকাত নামাজ পড়া, এর আগে পিছে আর কোনো নামাজ আর কোনো দরকার নেই, এইটারে সে বোঝে এবং এই সে নিজেকে শিক্ষিত মনে করে, ভদ্রলোক মনে করে, সে সমাজের মান্যগণ্য লোক, নিজেকে বিচক্ষণ পাবে। আবার সে কিন্তু হুজুর ঘরে বুদ্ধিও দেয়, হ্যাঁ হুজুরদের এটা করা উচিত ওইটা করা উচিত, তুই অপদার্থ তুই বুদ্ধি দেয়। এক সপ্তাহ তোর কপালে কোনো সেজদা নাই, সে সেজদাওয়ালাকে বুদ্ধি দেয়, আল্লাহর কোরআন পড়িনিওয়ালাকে বুদ্ধি দেয়। এই জন্য বললাম, অসংখ্য মানুষ আল্লাহর নাফরমানিটাকে নিজের জীবনে স্বাভাবিক বানায় নিয়েছে, স্বাভাবিক অনেক, এটা তো আমি সব সময় বলি, স্বাভাবিক মনে করে নিছে এটাকে জিন্দিগির মধ্যে। 60 বছর বয়স, 30 বছর, 40 বছর ধরে বিড়ি সিগারেট খায়, এটাই ওনার স্বাভাবিক পরিচয়, উনি বিড়ি খান না বেটা, এটাই উনি স্বাভাবিক একদম নর্মাল পরিচয়, কোনো লজ্জা শরম ওনার মধ্যে নাই, এটা হাঁটে না ঘাটে না মাঠে না বাজারে না অনুষ্ঠানে না বিয়ে শাদিতে, যেখানে ইচ্ছে ওনার মন চাইছে উনি বিড়ি খাবে সিগারেট খাবে, এখানে কোনো ভদ্রতা বা কেউ কিছু মনে করে কি না এটা দেখার কি আছে, এটা এখানে ভাবার কিছু নাই, এটা যে গুণা এটাই ওনার মনে নাই বা এ নিয়ে কোনো ওনার ভাবনাই নাই, এমন মানুষ কি মনে করেন একজন, কথা বলেন না বুঝেন নাই কথা। 20 বছর ধরে ওনার ঘরে ছেলেরা মেয়েরা ফজরের নামাজ পড়ে না, উনি এটা জানে বুঝে দেখে যে এটাকেই উনি স্বাভাবিক মানে নিস, একদম স্বাভাবিক, এটা এটা কোনো বিষয় না বা এটা যে একটা সমস্যা, এটা যে একটা সমস্যা এটাই সে মনে করে, অথচ কুদুর নুন লবণ নাই এটারে যত বড় সমস্যা মনে করে, তার ঘরেওয়ালা ছেলে মেয়ে নাতি নাতনি যে বছরের পর বছর নামাজ পড়ে না
এটা যে একটা সমস্যা এটাই সে কিছুই মনে করে। খাইতেছে, আপেল খায়, মালটা খায়, ভাত খায়, ঘুম যায়, গপ মারে, হাসে নাচে, বাহ রং তামসা ফুর্তি নায়নাত করে নিয়া, বাবা মানে কোনো অসুবিধা নেই ওনার ঘরে, কোনো সমস্যা নাই। সমস্যা হবে তখন ভাত তরকারির অসুবিধা হবে যাবে, সমস্যা মনে করে তখন যদি কেউ অসুস্থ হয় তাইলে সমস্যা, কিন্তু বেনামাজি তো আরো বড় অসুস্থ, বেপর্দা মহিলা এটা তো আরো বড় অসুস্থ, বেহায়া সন্তান এটা তো আরো বড় জানোয়ার, এটা তো হাইওয়ান, এ তো ঘরের মধ্যে একটা পশু পালতেছে। বেনামাজি সন্তান এ তো হাইওয়ান।